এই আয়াতের ব্যাখ্যা করেছেন যারা পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করেন অতএব ওয়াটার ইজ এন অফ পানি যদি কেউ ব্যবহার করে কেউ পেশাবের পরে যদি পানি ব্যবহার করে তাহলে এনাফ ইনশাল্লাহ এটা তার জন্য যথেষ্ট হবে এটা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলেছেন যারা কুলুপ ব্যবহার করার পর মানে স্তেঞ্জা করার পর স্তেঞ্জা মানে পানি ব্যবহার করা মূলত মানে স্তেঞ্জা করার পরে এবং তারপরে আবার কেউ পানি ব্যবহার করে তাহলে তার জন্য এই আয়াতটি নাজিল হয়েছে আসলে এটা হচ্ছে মদিনাজকালীন সমাজের কথা আমাদেরকে বুঝতে হবে যে সেখানে পানির তো খুবই অভাব ছিল অর্থাৎ পানি যারা ব্যবহার করে তাদের ব্যাপারে আয়াতটি নাজিল হয়েছে তবে একটা বিষয় আমি একটু সতর্ক করতে চাই সেটি হচ্ছে আমাদের দেশে বেদাত 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 চালু হয়েছে তা হচ্ছে আপনি পেশাব করার পরে তারপরে আপনার সেই ডিলাকুল ব্যবহার করে ওইটাকে ধরে ধরে এরপরে আপনি হাঁটবেন এর চেয়ে নির্লজ্জতা একজন মুসলমান কিভাবে এই নির্লজ্জতা করে আমি জানি না সেটা মানুষের সামনে হাঁটে আবার হাঁটে মানুষের সামনে আবার কেউ নাচানাচি করে কেউ আবার দড়ি ধরে টানাটানি করে এগুলো সব বেদাত কোথ থেকে এগুলো আবিষ্কার করেছে আল্লাহই জানে ইসলামকে আসলে একটা হাস্য এবং আপনি দেখুন কোন অমুসলিম যদি দেখে তাহলে তাহলে সে কি মনে করবে কি মনে করবে বলেন তো আমরা ঙ্গকে সে একটু নাড়াচাড়া করলো মনে করলো যে পেশাব আটকে আছে এবং ওটাকে একটু নাড়াচাড়া করে ফেলে দিল এটাও বেদাত তিনি বলেছেন বুঝলেন তোমাকে তো এটা করতে আল্লাহ বলেননি এটা অপ্রয়োজনীয় এটা তো তোমাকে করতে আল্লাহ বলেননি তুমি এটা নতুন আবিষ্কার করছো এবং মোতারাম অনেকে আছে যে আসলে তাদের ধারণা যে আসলে মনে হয় পবিত্র হতে পারলাম না এটা তো রোগ রোগ এই রোগ থেকে তাকে মুক্ত থাকতে হবে তিনি যতটুকু তার করা দরকার অতটুকু তিনি কেউ যদি অসুস্থ হয়ে থাকে মোতারাম এরকম যদি অসুস্থ যদি হয় অসুস্থ হলে তিনি সেখানে আলাদা কাপড় ব্যবহার করবেন তিনি প্রত্যেক সালাতের আগে উজু করবেন শুধু ইনশাআল্লাহ জি বাকিটা তার তার বাকিটা আল্লাহ সব আল্লাহ মাফ করে দেবেন জি